সূর্য, সূর্য তো এত বড়, আর পৃথিবী হচ্ছে এইটুকু। আর বজরংবলীর ক্ষমতা তার থেকেও বড় ছিল, যে সূর্যকে মুখে ঢোকাতে পারত। ইচ্ছা অনুযায়ী বড় হওয়ার বরদান ছিল। নে কিছু গান করবি, কর, লাইভে আছিস তুই। কি সুন্দর হাওয়া, কি সুন্দর হাওয়া! খুব সুন্দর হাওয়া, খুব সুন্দর, চোখ জুড়িয়ে যাচ্ছে। মনের সব কষ্ট দুঃখ এই সমুদ্রের হাওয়ার সাথেই মিলিয়ে যাচ্ছে। অনেক দিনের পুণ্যের ফল হয়তো, অনেক জন্মের হয়তো, যে আমি দীঘার সমুদ্রের তীরে গত এক সপ্তাহ ধরে আছি, এনজয় করছি। জোয়ার আসছে, ঢেউ অনেক বড় বড় হচ্ছে এবারে, আস্তে আস্তে। চলো তোমাদেরকে ঢেউই দেখাই।
বড় বড় ঢেউ, মারাত্মক ঢেউ আসছে। দিগার কালু কালু ওকে আর আসতে হবে না, ওখানে থাক। দিগার লালু লালু ওখানেই থাক, আসিস না। তুই সরে যা, কালু সরে যা, ওখানে শুয়ে পর, শুয়ে পর, ওখানে শুয়ে পর, শুয়ে পর, ভিডিও করছি, শুয়ে পর। সর সর কালু সরে যা, কতটা চলে আসছে। কারুর কারুর জামা প্যান্ট মনে হয় হারিয়ে গেছিল। ও না, অনেকে স্নান করতে করতে ভেসে যায় না গামছা ফামছা, ওরকমই একটা নীল কাপড় আমরা দেখতে পাচ্ছি, যেটা বারবার সমুদ্রের ঢেউয়ের ফলে সমুদ্রের পাড়ে এসে ঠেকছে, আবার চলে যাচ্ছে, বারবার ঠেকছে আবার চলে যাচ্ছে। ভাই এখন কটা বাজে? 5টা বাজে, বিকেল 5টা। এই কালু ব্যায়াম করতে করতে বসে পড়েছিল। ঢেউ আসছে, ঢেউ আসছে। তার সঙ্গে যা সুন্দর হাওয়া, এই হাওয়াতে মনে হচ্ছে বৃষ্টিও আসছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো ঠান্ডা হাওয়া। বৃষ্টি আসলেই আমরা দৌড় মারবো, দৌড়াবো না, জুতো ছিঁড়ে যাবে, আস্তে আস্তে যাবো। সেই জন্যই তো ওয়াটারপ্রুফ মোবাইল কেনা। ঢেউ কাকে বলে, আমাদের কাছে ভালো ক্যামেরা নেই, ক্যামেরা থাকলে এই দৃশ্যটা অনেক ভালোভাবে তুলতে পারতাম, যেটা মোবাইলের মাধ্যমে তুলে দেখাচ্ছি। অন্য ফিল্মস দীঘাতে লাইভ দেখাচ্ছে, দীঘার সমুদ্র লাইভ হচ্ছে, লাইভ আজকের দিনে, আজকের সিচুয়েশনে, কারেন্ট সিচুয়েশনে লাইভ হচ্ছে। পর্যটকদের বলবো, পর্যটকরা ঘুরতে আসতে পারেন, কারণ সমস্ত দোকান লজ খুলে গেছে, পর্যটকদের অপেক্ষায় সবাই আছে। দীঘা খুলে গেছে পর্যটকদের জন্য। গোমাতা দর্শন দিয়েছে, তার সঙ্গে তার বাচ্চাও যাচ্ছে। মেঘ ঘনিয়ে এসেছে, বৃষ্টি আসবে।
কনফার্ম। খুব সুন্দর হাওয়া, খুব সুন্দর হাওয়া। দূরে নৌকো দেখা যাচ্ছে, অনেক দূরে। ওরা এই সময় কি করছে বুঝতে পারছি না, হয়তো মাছ ধরছে। তোমরা দীঘার সমুদ্র দেখো, এনজয় করো, এনজয়। গোমাতা তোলা হয়ে গেছে, দুটো নৌকো দেখা যাচ্ছে অনেক দূরে। তোমরাও সবাই দেখতে পাচ্ছ, আমি জুম করেছি। আমার মোবাইলে বেশি ইন্টারনেট না থাকার জন্য আমাকে লাইভ বন্ধ করতে হবে, কিন্তু যতটা দেখাতে পাচ্ছি দেখে দেখে নাও। সলিড সলিড, পর্যটক দেখতে পাচ্ছ। নিচে নামছিস কেন? এই সময় নামিস না, নিচে নামিস না, এই সময় আবহাওয়া ভালো না। হ্যাঁ ওইটুকু না, তারপর এখান থেকে হামাগুড়িতে উঠবি, কি আছে, এটা বেশি উঁচু নয়। মোবাইল ওখানে রাখলে হবে না, হাত দিয়ে ফট করে নিয়ে চলে যাবে আমাকে এখানে। হ্যাঁ প্রীতম সিগারেটের প্যাকেট তুলছে, সবাই দেখো, যাস না ভাই বেশি দূর।
আমি নিচে নামবো না, আমি প্রচন্ড ভয় পাই এসব। নিচে না নেমে যতটা দেখাতে পারছি ততটাই দেখানো সম্ভব আমার পক্ষে। প্রীতম কে এবার তাড়া করেছে, প্রীতম ভয় পালিয়ে এসেছে। আমি বললাম যে এখন রেস্ট্রিকশন আছে, স্নানের ঘাট ছাড়া কোথাও নামা উচিত না, বিপজ্জনক হতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় শ্রী কৃষ্ণ। যুগ যুগ ধরে বঙ্গোপসাগর, যুগ যুগ ধরে সমুদ্র দেব, এভাবেই যুগের বিবর্তন দেখে চলেছে, সৃষ্টি ধ্বংস সব দেখে চলেছে সমুদ্র। দেখতে দেখতে সত্য যুগ থেকে কলি যুগে এসে পড়েছে, কলি যুগের প্রায় মধ্যম ভাগে আমরা অবস্থান করছি, এখন শেষ হতে এখন দেরি আছে। শেষকালে মহাপ্রভু আবার জন্মগ্রহণ করবেন,